নমস্কার বন্ধুরা, বাগানবিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের রিকোয়েস্টে এবং আপনাদের ভালোবাসায় আরেকবার বুগেনভিলা নিয়ে আমি চলে এসেছি। তো মূলত যারা নতুন বাগানি তারা জানতে চাইছিলেন যে এই জানুয়ারি মাসে কিভাবে বুগেনভিলা গাছগুলোতে যত্ন করবেন, কারণ বেশিরভাগ গার্ডেনারদের বাড়িতে বুগেনভিলা গাছগুলো ফুল ব্লুমিং অবস্থায় আছে, প্রচুর ব্লুমিং করছে। বেশ কিছু সমস্যা আছে, কারো কারো কিছু কিছু বার্ডস শুকিয়ে যাচ্ছে, তো এই সমস্ত জিনিসগুলো আছে। এর মাঝে মাঝে কিছু মানুষের গাছ আছে যাদের এখনও ফুল আসেনি বা ফুল শেষ হয়ে গেছে। তো সমস্ত বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, বিশেষ করে যারা নতুন বাগানি তাদের ভিডিওটা কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে দাঁড়াবেন। বন্ধুরা, আপনারা মূলত যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা ফায়ার ওফেল, এটা থিমা, এটা থ্রি স্টার, তো এরা মূলত ব্লুমিং করছে, এটা ফুল ব্লুমিং অবস্থায় আছে, দেখছেন পাতা ছাড়া অবস্থায় আছে। তো এই গাছগুলোর ক্ষেত্রে আপনি কি করবেন? ফুল ব্লুমিং থাকা অবস্থায় গাছগুলোই বিশেষ কোনো যত্ন করতে হয় না। আপনারা সারা বছর ধরে গাছগুলোকে পরিচর্যা করেছেন, এই সময়টা শুধুমাত্র বাগানিদের জন্য, অর্থাৎ আপনাদের জন্য। এই সময়টা আপনারা উপভোগ করুন, নিজের মতো করে ছবি তুলুন, আপনারা বন্ধুদেরকে দেখান যে আপনার পরিশ্রমের ফল আজ এরকমভাবে প্রস্ফুটিত হয়েছে। দেখতেই পাচ্ছেন ফুল ব্লুমিং অবস্থায়, এটা প্লাস ভ্যারাইটি, আমার বহু পুরনো গাছ, তো দেখুন কত সুন্দর ব্লুমিং করছে। দেখুন একটা সাইডে আছে, হয়তো অতটা সানলাইট পাচ্ছে না, তবে তাও কিন্তু পাতা ছাড়া, এই সবে মাত্র নতুন নতুন কিছু পাতা হয়তো এসেছে, বাকিটা গোটাটাই কিন্তু একেবারে পাতা ছাড়া, ফুল ব্লুমিং যাকে বলে সেটাই। তো এই গাছগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আপনি দেখবেন ময়েশ্চারটা যাতে টবের মাটির ঠিক থাকে। কোনো খাবার দিতে যাবেন না, রাসায়নিক জৈব কোনো প্রকার খাবার এখন গাছ নিয়ে সেটা তার ফ্লাওয়ারিংয়ের ক্ষেত্রে কোনো কাজে লাগাবে না। তাই শুধুমাত্র এই সময়টা আপনি ময়েশ্চারটা যাতে ঠিক থাকে মাটিতে সেটা লক্ষ্য করবেন। বেশি দিয়ে দেবেন না, বেশি জল দিয়ে দিলে অ্যাডজাস্ট করার জন্য ফুল পড়ে যাবে, আবার কম জল দিলেও কিন্তু এই ময়েশ্চারটা অ্যাডজাস্ট করার জন্য গাছ কিন্তু ফুল ছেড়ে দেবে। তাই পরিমাণ মতো জল দেবেন, পরিমাণ মতো জল দিলেই এই গাছগুলো থেকে এই ফুলটা আপনি অনেক দিন পাবেন। আর এই সময়টায় একটাই অ্যাডভান্টেজ প্রচুর ফুল নেওয়ার, ফুলটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, এখন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ময়েশ্চারটা যদি ঠিক থাকে আপনার গাছের, এই ফুলগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, এটাই একটা সুবিধা এই সময় ফুল ব্লুমিং নেওয়ার। যে গাছগুলোই সবেমাত্র ফুল আসছে, অর্থাৎ ফ্লাওয়ারিং এখনও সেভাবে শুরু করেনি, দেখুন এটা বেগম সেকেন্ডার, দুই একটা গাছে ফুল এসছে ডালে, বাকিগুলোতে ফুল আসবে। এটা দেখুন সোফিয়া ইন্ডিয়া, এতেও এই ফুল আসবে আসবে করছে, এই মুহূর্তে ফুল আসেনি। এটা একটা সিডের গাছ, রবীন্দ্রনাথ। তো এই ধরনের গাছ যেগুলো আপনার বাগানে আছে, যাদের এখনও পর্যন্ত ফুল আসেনি, সবেমাত্র বার্ডস এই উঁকি দিচ্ছে, তো এই গাছগুলোর যত্ন কীভাবে করবেন এটা একটু আলাদা। দেখুন এই সময় দাঁড়িয়ে আমাকে ফুল পেতে হবে, ফ্লাওয়ারিং টাইম এসে গেছে, ফুল সবেমাত্র আসতে শুরু করেছে, অর্থাৎ আপনার প্রস্তুতিটা ঠিক ছিল, এবার ফুল দেবে। তাই এই যে দেখুন ডালে ডালে ছোটো ছোটো ফুল, দেখুন দেখতে পাবেন পাতা ছাড়া, দেখুন ফুল, দেখুন পাতা ছাড়া ফুল বের হচ্ছে। তো এবার এগুলোকে বের হতে আপনাকে একে এনফোর্স করতে হবে যাতে এগুলো ফুলগুলো বের হয়। সেই কারণে আপনি এখন মাটিতে, দেখুন দেখতে পাচ্ছেন টপটা একেবারে, দেখুন মাটির ভেতরে হাত দিলে দেখুন ময়েশ্চার আছে কিন্তু ওপরটা শুকনো। তাই এরইভাবে কিন্তু আপনাকে জলটা দিতে হবে, বেশি জল দিয়ে দিলে পাতা ছেড়ে দেবে। এই যে আপনি দেখলেন ফুল আসছে, এটা ফুলটা না ছেড়ে পাতা ছেড়ে দেবে যদি আপনি বেশি জল দেন, নাইট্রোজেন যদি বেশি যুক্ত খাবার দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসবে। তাই শুধুমাত্র ফুল নিতে হলে আপনাকে এই সময় যেটা ব্যবহার করতে হবে, এটা আপনি 7 থেকে 8 দিন ছাড়া ছাড়া, অর্থাৎ আপনি মাসে দুবার বা তিনবারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, 0050 1 গ্রাম পার লিটার জলে যখন জল দেবেন এটা ব্যবহার করবেন।
আপনি ম্যাগনেসিয়াম সালফেট এটা মাসে একবারই ব্যবহার করবেন, হাফ চামচ একটা টবের ক্ষেত্রে ব্যবহার করবেন, বেশি কিন্তু ব্যবহার করবেন না, এটা একবারই ব্যবহার করবেন। এই দুটো সার যদি আপনার না থাকে আপনি লাল পটাশ হাফ চামচ একটা টবের ক্ষেত্রে ব্যবহার করবেন। এই সময় দাঁড়িয়ে আপনি নাইট্রোজেন ঘটিত কোনো সার দেবেন না, যদি একান্ত যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি খোল পচা একদিনের পচানো তাতে দুটো ডিএপি দানা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এর বেশি এই গাছগুলোর ক্ষেত্রে আপনি সার কিছু দেবেন না, এর ফলেই কিন্তু গাছগুলো প্রচুর প্রচুর ব্লুমিং করবে, আপনাকে ফুলে ভরিয়ে দেবে আগামী দিনে, এটা সবেমাত্র শুরু হতে শুরু করেছে। তো এগুলো গেল আপনার যেগুলো ফুল আসছে এই গাছে পরিচর্যা। এবার বন্ধুরা আমরা আসব যেই গাছগুলো ফুল সবেমাত্র শেষ হয়ে গেছে বা ফুল এখনও আসেনি, আমরা নতুনভাবে পরিচর্যা করব যাতে আগামী দিনে ফুল আসে। আগামী দিন মানে এটা ফুলের সিজন শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, বেস্ট ফ্লাওয়ারিং শীতের পরে কিন্তু বসন্ততেই আসে, শীতের শেষ বসন্ততে এই গাছগুলো সব থেকে ভালো ফ্লাওয়ারিং আসে ফেব্রুয়ারি, আবার তারপরেই কিন্তু যেই গরমটা পড়বে তখনও এতে ফুল আসবে একমাত্র বর্ষা বাদ দিয়ে। তো এটা যেটা দেখছেন এটা হাওয়াইয়ান হোয়াইট, এক্ষেত্রে ফুল শেষ হয়ে যাওয়ার পর দেখুন ফুল যদি থাকে আপনাকে সেটা তুলে দিতে হবে, নতুন করে ফ্লাওয়ারিং পেতে গেলে আপনাকে বীজ নেওয়ার চেষ্টা করলে হবে না, আপনাকে সিড নিলে হবে না। দেখুন এটাতে সিড আছে, আমি এটা রেখে দিচ্ছি, দেখুন এতেও সিড আছে, সিড নিলে কিন্তু হবে না, তাই সিড আপনাকে রাখলে চলবে না, সিড আপনাকে ফেলে দিতে হবে। এক্ষেত্রে দুটো সিড আছে, আমি এগুলো সংরক্ষণ করব। তো বন্ধুরা প্রথমেই আপনাকে যেটা বললাম যদি ফুল শেষ হয়ে গেছে সব ফুল আপনি ছিঁড়ে ফেলে দেবেন, আপনার যদি প্রয়োজন পড়ে এই যে দেখুন শুকিয়ে যাওয়া ডাল এরকম যদি থাকে সেক্ষেত্রে এগুলোকে আপনাকে প্রুনিং করে দিতে হবে, খুব লাইট, এটাকে ট্রিমিং বলা যায়, প্রুনিং করা এখন যায় না, আপনি লাইট ট্রিম করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছের শেপটা ঠিক থাকবে। দেখুন এদিকের শেপটা ঠিক রাখতে গেলে এখান থেকে আমাকে প্রুন করতে হবে, যেহেতু ওই দুটোতে সিড আছে আমি এক্ষেত্রে করবো না। তো একটা গাছকে শেপে রাখতে গেলে এটা আপনাকে কন্টিনিউয়াস প্রসেস, আপনার গাছ অনুযায়ী তার শেপ অনুযায়ী আপনাকে করে যেতে হবে। আমি শুধু আপনাদের বলবো আপনি কী সার দেবেন, কীভাবে পরিচর্যা করবেন। দেখুন শুকনো পাতা বা ফুল যদি থাকে সেগুলো আপনাকে তো ফেলে দিতে হবে, পরিষ্কার রাখতে হয়। এবার এক্ষেত্রে যেটা আমি করব, যেহেতু আগামী দিনে এতে আমি ফুল পাবো তাই অল্প আমি বুগেনভিলা সয়েল এতে দেবো, তার সাথে জৈব কম্পোস্ট দেবো, কারণ এই জৈব কম্পোস্টটা সার রূপান্তরিত হতে, সারে রূপান্তরিত হতে অনেক সময় লাগবে। তাই দেখুন আমি এই এটা 10 ইঞ্চির পটের জন্য 2 চামচ যথেষ্ট, এতে নিম খোল হাড়গুঁড়ো শিংকুচি এতে আছে সেটা আমি 2 চামচের মতো দিয়ে দেব। এরপর বুগেনভিলা সয়েল আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম, এটা অল্প চাপান হিসাবে দেব, এটা আমি চাপান হিসাবে দেব, দেখুন চাপান হিসাবে আমি বুগেনভিলা সয়েল দিলাম। এটা দেওয়ার পর আপনি এই আপ্তা গোল্ড এটা দিতে পারেন, আপ্তা গোল্ড দিলে গাছের গঠনটা খুব ভালো হয়, অর্থাৎ চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, আপনি হাফ চামচের মতো আপ্তা গোল্ড দিতে পারেন এই গাছগুলোর ক্ষেত্রে। আর আপনি এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটাও হাফ চামচের মতো দেবেন। 10 থেকে 12 দিন এই গাছেতে আর কোনো ফার্টিলাইজার আপনি দেবেন না, শুধুমাত্র পরিমাণ মতো জল দেবেন, রোদে রাখবেন ফুল সানলাইটে, পরিমাণ মতো জল দেবেন। 10-12 দিন পর এতে আপনাকে যেটা দিতে হবে 1 চামচ আপনি সিঙ্গেল সুপার ফসফেট আর 2 চামচ গুঁড়ো খোল, খোল গুঁড়ো আপনি দিয়ে খুশে দেবেন, দিয়ে জল দিয়ে 3 থেকে 4 দিন আর জল দেবেন না, মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপর আবার জল দেবেন। দ্বিতীয়বার যে জল দেবেন সেই জলের সাথে আপনি 0050 1 গ্রাম পার লিটার এই হিসাবে গুলে দেবেন। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আপনি এই যে সারগুলো বললাম 0050 দেওয়ার পর
আরও 10 থেকে 12 দিন পর যখন আপনি এতে জল দেবেন তখন আপনি চাইলে একটা ব্যালেন্স এনপিকে দিতে পারেন 1 গ্রাম। এই কয়েকটা জিনিস দেওয়ার পর অর্থাৎ পরবর্তী 20 থেকে 22 দিন পর আপনি গাছের এই যে দেখুন ম্যাচিওর যে পাতাগুলো আছে দেখবেন ম্যাচিওর পাতাগুলো পড়ে যাবে এবং নতুন ফুল আসার একটা দিকে যাবে, নতুন নতুন আপনি বার্স দেখতে পাবেন এই গাছটা থেকে। তখন আপনি আবার একে 0050 দেবেন, এটা 10 থেকে 12 দিন ছাড়া ছাড়া সেই সময় দিয়ে যাবেন যতক্ষণ না ফুলটা সম্পূর্ণভাবে এসে যায়। এই কয়েকটা জিনিস করলে আপনার এই গাছগুলোও কিন্তু নেক্সট মাসের জন্য পরবর্তী মাসের জন্য ফ্লাওয়ারিং দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি আপনাদের নিশ্চয়ই আপডেট দেখাবো এই গাছটাতে, এটা হাওয়াইয়ান হোয়াইট, যেহেতু এতে দুটো সিড আছে আমি একে ওই দুটো সিডের জন্য একটু আলাদাভাবে ট্রিটমেন্ট করব, বাদ বাকিটা আমি আপনাদের আবার আপডেট দেখাবো। আশা করি বন্ধুরা আপনাদের বাড়িতে যে বুগেনভিলা গাছগুলো আছে তাদের এই 3-4 রকম কন্ডিশনের রয়েছে, সেই 3-4 রকম কন্ডিশনে কোন কন্ডিশনে আপনি কী ফার্টিলাইজার ইউজ করবেন সেটা আমি আপনাদের খুব সহজভাবে উপস্থাপন করেছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আগামী দিনে আপনারা এই গাছগুলো থেকে আরও বেশি বেশি ফুল পাবেন। তাই এই মুহূর্তে আপনারা আপনাদের বাগানের যে ফ্লাওয়ারিং করছে, যে কালারফুল হয়ে আছে সেটাকে এনজয় করুন, উপভোগ করুন। এতদিনের পরিশ্রম আপনাদের সফল হয়েছে, প্রচুর প্রচুর ফুল আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এবং আগামী দিনেও আপনারা একইভাবে খুব সহজে বুগেনভিলা গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন। ভালো থাকবেন, গাছ করতে থাকুন, আর চ্যানেলটা যদি ভালো লাগে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।